প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা সিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হাইকোর্টের রায় এসএসসির যে চাকরি বাতিল হয়েছে আপনারা সবাই জানেন কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে চাকরি বাতিলটা কিভাবে হয়েছে এবং এবং হাইকোর্ট দুশো সত্তর পাতাতে কী লিখে দিয়েছে সেগুলো না জেনেই কিন্তু মার্কেটে নানান রকম খবর ছড়াচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে চাকরি কাদের যাবে সবারই কি চাকরি চলে যাবে এমন কথা কিন্তু হাইকোর্ট আপাতত বলেনি বলেছে পনেরো দিনের মধ্যে আবার ওএমআর যেমন আছে সেটাকে যাচাই করে নতুন করে র্যাঙ্ক করে চাকরির প্রক্রিয়া শুরু করতে তার মানে যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু রাখার কথাই বলা হয়েছে এবং তাদের চাকরি পুনরায় যাতে বহাল থাকে সে ব্যাপারেও কিন্তু হাইকোর্টের নজর রয়েছে কিন্তু মার্কেটে ছড়ানো হচ্ছে সবার চাকরি বাতিল হ্যাঁ বাতিল তো বটেই ওই প্যানেলটা বাতিল কিন্তু সবার চাকরি বাতিল নয় তার কারণ এই যে কারা অযোগ্য তাদের যে তালিকা সেই তালিকা কিন্তু সিবিআই অনেক আগেও চেয়েছিল এসএসসির কাছে রাজ্য সরকারের কাছে কোনো সদুত্তর দিতে পারেনি এসএসসি তার ফলেই কিন্তু এই ঘটনাটা ঘটলো যে পুরো প্যানেল ক্যান্সেল হলো তবে পনেরো দিনের মধ্যে কিন্তু আবার নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথাও বলা হয়েছে সেটাও কিন্তু সত্য তো আবারও কিন্তু পাঁচ হাজার দুশো তেতাল্লিশ জন যে অযোগ্য প্রার্থী তাদের তালিকা চেয়ে পাঠিয়েছে সিবিআই তার মানে বোঝাই যাচ্ছে যে অযোগ্য যারা তাদের একটা তালিকা আছে সেটা হচ্ছে পাঁচ হাজার দুশো তেতাল্লিশ জন সেই পাঁচ হাজার দুশো তেতাল্লিশ জনের চাকরিটাই যাবে অ্যাকচুয়ালি কিন্তু যে বাকি যারা যোগ্য তাদের তারা যে যোগ্য সেই যোগ্য প্রমাণটাই করতে পারছে না এসএসসি কারণ সমস্ত রকম ডকুমেন্টস প্রায় ডিস্ট্রয় করা হয়ে গেছে তাদের পক্ষে তো যাই হোক এই মুহূর্তে যে বিষয়টা উঠে আসছে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় যে নতুন মোড় চাকরি বাতিল রায়ের পরে এবার বড় পদক্ষেপ করলো সিবিআই অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে সিবিআই তার মানে যারা যোগ্য প্রার্থী তাদের জন্য ভালো খবর তাদের চাকরি কিন্তু পুনরায় ফেরানোর জন্য যথেষ্ট তৎপর সিবিআই হ্যাঁ সঙ্গে কোর্ট তো এবার পাঁচ হাজার দুশো তেতাল্লিশ জন অযোগ্য প্রার্থীর তালিকা চেয়ে পাঠিয়েছে সিবিআই কলকাতা হাইকোর্টের রায় প্রায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হয়েছে এই রায় নিয়ে এই মুহূর্তে গোটা বাংলা তোলপাড় এর মধ্যেই দুর্নীতি মামলায় এসএসসি স্ক্যাম নয়া মোর সূত্রের খবর অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই তো এই যে অযোগ্য প্রার্থী তাদের জন্য আরও স্পষ্ট রায়ে কি বলা ছিল হাইকোর্টের রায়ে যে অযোগ্য প্রার্থীদের চিহ্নিত করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে আর এই জন্যই কিন্তু এই পাঁচ হাজার দুশো তেতাল্লিশ জন অযোগ্য প্রার্থীর তালিকা চেয়ে পাঠিয়েছে সিবিআই যদিও স্কুল শিক্ষা দপ্তর কি করবে সেটা কিন্তু আগামীতেই বোঝা যাবে তার কারণ ওদের কাছে স্কুল শিক্ষা যে দপ্তরটা ছিল দপ্তর নামে ছিল আপনারা জানেন দীর্ঘ এগারো বছর বারো বছর ধরে যে শিক্ষা দপ্তর বলে একটা দপ্তর আছে কিন্তু সেই দপ্তরে যারা বসে আছে তারা শিক্ষা দপ্তরের কোনো কাজই ঠিকভাবে করেনি তার জন্যই আজকে তারা জেলে গিয়ে বসে আছে তো সেই জন্য কাদের চাকরি হয়েছিল ঠিকভাবে কারা অযোগ্য সেই সমস্ত তালিকা বা তাদের সেই ডকুমেন্টস কোনো কিছুই আর এসএসসির কাছে আছে বলে আমাদের মনে হয় না তো যাই হোক কি হয় দেখা যাক তবে যারা যোগ্য তারা নিশ্চিন্তে থাকুন নিশ্চিত চাকরি